পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের রেল দপ্তরকে চিঠি করেছে যে যে সমস্ত বাংলার মানুষ বাইরে আটকে আছে, পরিযায়ী শ্রমিক সমেত যারা বাইরে আটকে আছে তাদেরকে ট্রেনে করে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার খরচ বহন করবে। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, কারণ রাজ্যের শ্রমিক, রাজ্যের মানুষ বাইরে আটকিয়ে তাই তাদেরকে ঘরে ফিরিয়ে আনার দায়িত্ব রাজ্যের। যে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছে তার দায়িত্ব বাংলার লক্ষ লক্ষ মানুষ যারা বাইরে আটকে আছে তাদেরকে ঘরে ফিরিয়ে আনা। পশ্চিমবঙ্গে আগেও আমি বলেছি কথাটা, আবারও বলছি, ক্লাবের চাঁদা, পুজোর চাঁদা, মেলার চাঁদা, খেলার চাঁদা তো হবে, তাহলে কেন এই পরিযায়ী শ্রমিকদের, আটকে থাকা মানুষদের ফিরিয়ে আনার টাকা রাজ্য সরকার দেবে না? এ প্রশ্ন আগে করেছি। এখন আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো আপনার কাছে কি হিসাব আছে যে বাংলার কত মানুষ বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে আটকে আছে, বাংলার কত ছাত্র ছাত্রী রুগী তার পরিবার বাইরে আটকে আছে? এই তালিকা যদি থাকে তাহলে বলুন যে সেই সমস্ত মানুষদের ফিরিয়ে আনার জন্য কত ট্রেন লাগবে বলে আপনার সরকার অ্যাসেসমেন্ট করেছে, এবং সেই ট্রেনের সংখ্যা কত, এবং কবে থেকে সেই ট্রেন শুরু হবে, চালু হওয়া, আর কতদিন পর্যন্ত আপনার লক্ষ্য থাকবে বাংলার সর্বস্তরের পরিযায়ী মানুষদের ফিরিয়ে আনার? এ সম্পর্কে স্পষ্ট বয়ান আপনার তরফ থেকে প্রকাশ পাওয়া উচিত। আপনি বললেন ট্রেনের ভাড়া দেব, কিন্তু কত ট্রেন লাগবে তা আপনি বলছেন না, কত দিন ধরে সেই ট্রেন চলবে তা আপনি বলছেন না। ভারতবর্ষের রেল মন্ত্রী বলছে প্রতিদিন 100টা করে ট্রেন দিলেও 16-17 দিন লাগবে তাদেরকে ফিরিয়ে আনতে। ভারতবর্ষের রেল মন্ত্রী বলছে আমি প্রতিদিন 100টা করে ট্রেন দিতে চাই, বাংলার মুখ্যমন্ত্রী মাত্র 105টা ট্রেন চেয়েছে এক মাসের জন্য। তাই প্রশ্ন, কে সঠিক বলছে, বাংলার মুখ্যমন্ত্রী আপনি সঠিক বলছেন না রেল দপ্তরের রেল মন্ত্রী আপনি সঠিক বলছেন? আমরা সব শুনতে চেষ্টা করি, তাদের মুখের কথাই আমরা বুঝতে পারছি তাদের দুরবস্থার কাহিনী। তাই তারা চঞ্চল হয়ে উঠেছে জানতে যে বাংলার